এর ভিডিও কেন করেন আপনি? এটা ইউটিউবে দেওয়া যাবে। আমি ইউটিউবার দিয়ে কি লাভ? এটা দেখে মানুষ দেখবে। শুনেন, আমি আমি পৃথিবীর বহু দেশে ঘুরছি, আমি আমেরিকা থাকি, এরকম মাছ পৃথিবীর কোনো দেশে পাওয়া যাবে। বাংলাদেশে যে মাছ পাওয়া যায় পৃথিবীর কোনো দেশে পাওয়া যাবে। আমেরিকার লোক মাছ চিনেই না।
সবচেয়ে বেশি আমাদের সব মালগুলো পাওয়া যায় ইন্ডিয়াতে আর বাংলাদেশে পাওয়া যায়। এবং বাংলাদেশে ওখানে খাই আর বাংলাদেশের কথা হবে আমি কন্যা বলি, কে বলছেন? মজুর ভাই, আমি কন্ডবলি বাজার বাজার আয় বাজার আয় বুঝলেন, মাছ কিনবে লাইকা মাছ কিনছি, আমরা সারা সহ্য কিনে গিয়ে মাছ কিনছি বুঝলেন না। আরে আপনি আজ আজকে আপনি আমাদের এখানে খাবেন, বাবি জো আসবেন, রাস্তা খাবেন, আর আমি বেড়ের মানুষ লাগবে জি। আমি আপনার ফোন জি, কাতাল মাছ, কাতাল মাছ 13 কেজি, 13.5 কেজি আমার লাইক কাটা দিয়ে আনে বাজার কেন করবো বুঝলেন না। আচ্ছা ঠিক আছে আর মেহমান আছে তো, খটুর আর আর তুই বনিয়ে দিবা ২৭ ওখানে না, আমি ওখানে আমি এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার, আমি ইউনিট ফোরাম থাকি।
আমরা বিয়ে দিচ্ছি আসার সময় ওরা আবার আমাদের আইডি কার্ড টাইডি কার্ড সব জমা দিয়ে ওরা ওরা ¿Qué pasa?
লাগিয়ে দি মজব মজব কাটলে নষ্ট হয়ে যাবে মজব করা যাবে না মজব করে দেবে তো ঠিক আছে এভাবে দিয়ে ভালো হবে এভাবে ছটকে দেবো